হেই বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি মনারক লেগেসি অফ মনস্টার্স এর এপিসোড 8, 9 এবং 10 নিয়ে। এবং এর আগে আমি এই সিরিজের প্রথম 7টি এপিসোড অলরেডি এক্সপ্লেন করেই রেখেছি, যেইগুলি এখনো যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি থেকে সেই এপিসোডগুলি আগে দেখে নেবেন। এবং চলুন আজকের গল্পটি এবার আমরা শুরু করে দিই। এপিসোডে শুরু হয় 1955 সালে ওয়াশিংটন ডিসির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যের সঙ্গে, যেইখানে মনার্কের নতুন চিফ অফ কমান্ড লেফটেন্যান্ট হ্যাচ কেইকো এবং বিলেন্ডার উপরে অনেক ক্ষিপ্ত হয়ে রয়েছেন। কারণ তার মতে মোলার গভর্নমেন্টের টাকাটি নষ্ট করছে, কারণ এত বছর গবেষণা করার পরেও মোলার টাইটানটা কোথায় থাকে সেটাই এখনো ভালো করে জানে না। হ্যাচ মনস্টার্সদের তথ্য আর ফটো নয়, সে চাইছিল ওদের ঠিকানা, যাতে সে সব মনস্টার্সদের খুঁজে তাদেরকে পারমাণবিক বোমের সাহায্যে হত্যা করতে পারে। যেই বিষয়ে বিল এবং কেইকো হ্যাচকে কিছু কৈফিয়ত দেয়, কিন্তু হ্যাচ তাদের কথা পাত্তা না দিয়ে উল্টে কেইকো সম্বন্ধে উল্টো পাল্টা বর্ণবাদী কথাবার্তা বলতে শুরু করে, যেই সব শুনে বিল রাগের মাথায় হ্যাচকে জোরে খুশি মেরে দেয়। অন্যদিকে বর্তমান সময়ে লিস তার সৈনিকদের নিয়ে কাছাকাছি স্থানে সেই পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্টে উপস্থিত হয়েছে, ঠিক যেখানে এপিসোড 1 এ ডক্টর কেইকোর মৃত্যু ঘটেছিল। এবং যেইভাবে সে আলাস্কার পোর্টালটি বন্ধ করেছে, ঠিক সেইভাবেই সে এই জায়গার পোর্টালটিও বন্ধ করবে। অন্যদিকে ভার্ডুগো, কেট এবং বাকিদের জানায় যে কিভাবে লিস আলাস্কার পোর্টালটি বন্ধ করে দিয়েছে, এবং সে এইটাও বলে যে সে ওই পোর্টালটিকে তো বন্ধ করে দিয়েছে, কিন্তু তার এই পোর্টালটি বন্ধ করার ফলে বিশ্বের অন্যান্য জায়গাতেও কিছু পোর্টাল খুলে গেছে। মানে লিসের এই প্ল্যানটি তার উপরেই ব্যাকফায়ার করতে পারে, এবং যদি লিসকে জলদি করে না ঠেকানো হয় তাহলে পোর্টালের সংখ্যা আরো বাড়তেই থাকবে, যার ফলে পৃথিবীর উপরে গামা রেডিয়েশনের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাবে, যার ফলে G-D থেকেও বড় কোনো আপদ মানব জীবনের উপরে আসতে পারে। অন্যদিকে অতীতে আমাদের লিস কেইকো এবং বিলকে জানায় মাত্র 3 দিন পরই মোলার্কের দ্বিতীয় বাজেট মিটিং আছে, এবং তার আগে যদি আমরা বিশেষ কিছু গবেষণা জান্ডাল পকেটকে না দেখাতে পারি তাহলে সে কিন্তু মোলাক সংগঠনকে চিরজীবনের জন্যই বন্ধ করে দেবে। তাই তোমরা দুইজন এই 3 দিনের মধ্যেই তোমাদের সম্পূর্ণ জীবনের গবেষণাকে একত্রিত করে মনস্টার্সদের একটি সঠিক ঠিকানা আলা মানচিত্র বানিয়ে দাও, না হলে কিন্তু আমাদের এই মোনার্কের কাহিনী এইখানেই শেষ হয়ে যাবে। এবং এই শুনেই তারা দুইজন দিন রাত এক করে সেই মানচিত্রটি বানানোর চেষ্টা করতেই থাকে, এবং এইসবেরই মাঝে বিল র্যান্ডা এবং কেইকোর সম্পর্কটিও ঘনিষ্ঠ হতে থাকে। যাই হোক, কেইকোর বাড়ি যাবার পর বিল র্যান্ডা একা বসে বসেই মানচিত্রের উপরে গবেষণা করছিল, যেখানে সে ম্যাপটি প্রায় তো বানিয়েই ফেলেছিল, কিন্তু ম্যাপের আয়তনটির সঙ্গে পৃথিবীর আয়তনটি সঠিকভাবে মানানসই ছিল না। কিন্তু তখন একটি পিঁপড়ে ম্যাপের উপর আসে এবং ম্যাপের মাঝের একটি ফুটো দিয়ে ম্যাপের নিচের দিকে চলে যায়, মানে উল্টো দিকে চলে যায়। ফলে বিলের মাথায় বুদ্ধি আসে যে হয়তো মনস্টার্সরা পৃথিবী পৃষ্ঠের নিচে থাকে, এই জন্যই হয়তো ওরা এত সহজে লুকিয়ে যেতে পারে এবং ওদেরকে আমরা খুঁজেও পাই না। মানে হ্যাঁ বন্ধুরা, যেই হলওয়ার্থকে আমরা এখন মনস্টারভার্সের সমস্ত সিনেমাতে দেখছি, সেই হলওয়ার্থের প্রথম ধারণা কিন্তু এইভাবেই এসেছিল। এবং এই ধারণাটি আসতেই বিল তখনই সোজা কেইকোর বাড়ি চলে যায়, এবং সেইখানে গিয়ে সে তাকে বলে, আমার মতে পৃথিবী পৃষ্ঠের ঠিক নিচে আলাদা একটি ইকোসিস্টেম রয়েছে, যেইটা শুনতে তো অদ্ভুত লাগছে, কিন্তু টাইটানদের সঠিক ঠিকানা না খুঁজে পাওয়া, ম্যাপের আয়তন এবং পৃথিবীর আয়তন না মেলা, সবকিছু একত্রে হিসেব করলে এইটার একমাত্র উত্তর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের নিচেই টাইটানরা থাকে, এবং এই জন্যই আমরা এতদিন খাটনি করেও ওদের সঠিক ঠিকানাটি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু বন্ধুরা, এই কথোপকথনের মধ্যেই পেছনের ঘর থেকে একটি ছোট্ট বাচ্চা ছেলে বেরিয়ে আসে, যাকে দেখে বিল র্যান্ডা তো বিশালই অবাক হয়ে যায়, এবং কেইকো জানায় এইটা আমার ছেলে হিরোশি র্যান্ডা। মানে হ্যাঁ বন্ধুরা, আমাদের কেট এবং কেনতারোর বাবা হিরোশি র্যান্ডা ছোটবেলায় এই রাম দেখতে ছিলেন। বর্তমান সময়ে লিয়ের ঠিকানা বের করে কেট, কেনতারো মেয়ে এবং টিম কয়েকটি সৈনিকদের নিয়ে সেই কাছাকাছি স্থানের পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্টে উপস্থিত হয়, এবং ওদের এইবার যে করেই হোক লিসকে এই পোর্টালটি বন্ধ করা থেকে আটকাতেই হবে। পাওয়ার প্ল্যান্টে ঢুকেই কেট এবং বাকিরা খেয়াল করে এই জায়গার রেডিয়েশন লেভেল প্রায় শূন্য, কিন্তু তথ্যের মতে এই জায়গায় রেডিয়েশনের পরিমাণ অনেক বেশি হওয়ার কথা, তার মানে নিশ্চয়ই কিছু তো আছে যেইটা এই প্ল্যান্টে থাকা সমস্ত রেডিয়েশনকে শোষণ করে নিচ্ছে। এবং কিছু দূর এগোতেই তারা মনস্টারসদের ছড়ানো স্কিন দেখতে পায়, যেগুলি সেই মনস্টারদের স্কিন যারা কেইকোকে হলওয়ার্থে টেনে নিয়ে গেছিল, এবং আরো ভিতরে গিয়ে তারা মাঝখানে মাটিতে একটি বড় আর গভীর গর্ত দেখতে পায়, যেইটা হলওয়ার্থে যাওয়ারই আর একটা পোর্টাল ছিল, আর এই গর্তের পাশে লাগানো ছিল হচ্ছে বড় বড় কয়েকটি বিস্ফোরক, যেইগুলো অবশ্যই আমাদের লি সয়ই লাগিয়েছিল। অন্যদিকে অতীতে কেইকো বলে, আমি অনেক আগেই ভাবছিলাম যে তোমায় আর লিকে এই সম্বন্ধে জানিয়ে দিই, কিন্তু আমি সঠিক সময় কোনোদিনই পাইনি। অবশ্য বিল তার এই গোপন ছেলের সম্বন্ধে জানতে পেরে কোনো অসুবিধাই প্রকাশ করে না, যার ফলে কেইকো খুবই খুশি হয়, এবং সকাল হতেই লিস কেইকো এবং বিল ড্যান্ডা বানানো মানচিত্র এবং সমস্ত দর
সরকারি গবেষণা জেনারেল পুকেটের হাতে তুলে দেয় এবং লি শা পুকেটকে এটাও বলে যে আমাদের পারমাণবিক বোম গডজিলাকে মারতে ব্যর্থ হয়েছে। এবং এটি শুনেই জেনারেল পুকেট বিশাল আকারে হতভম্ব হয়ে যায়। এইদিকে বর্তমান সময়তে আচমকাই লি শা তার সৈনিকদের নিয়ে কেট এবং বাকিদের উপরে বন্দুক ধরে বসে, কিন্তু সে কেট এবং কেন্তারোকে দেখে শান্ত হয়ে যায় এবং কেটকে পাশের একটি ঘরে নিয়ে যায় এবং তাকে বোঝায় গডজিলা কোনো বোকা মনস্টার না, গডজিলা ভালো করে জানে ও কি করছে। গডজিলা শুধু তাদের মতো মনস্টারদেরকে ফলোয়ারে রাখতে চাইছে এবং আমাদের মানুষদেরকে পৃথিবীর উপরে রাখতে চাইছে, এবং সে একদিক থেকে গডজিলাকে সাহায্যই করছে এই সমস্ত পোর্টালগুলিকে বন্ধ করে দিয়ে। কিন্তু কেট তাকে বোঝায় তার এই প্ল্যানে কিন্তু তার উপরে ব্যাকফায়ার করতে পারে, কিন্তু লি তার কোনো কথাই না শুনে সেই সমস্ত বিস্ফোরকগুলির টাইমার অন করে দেয়, ফলে সেখানে একটি ভূমিকম্পের সৃষ্টি হয় এবং মাটি নড়ে মেয়ে সেই পোর্টালটির মধ্যেই পড়ে যায় এবং তখনই সেই পোর্টাল থেকে একটি বড় মনস্টারও বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে এটার উপরে আক্রমণ করে বসে এবং তখনই তাকে বাঁচানোর জন্য লি শা তাকে হাত বাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই সেই পোর্টাল দিয়ে নিচে পড়ে যায় এবং ঠিক তখনই সেই বিস্ফোরকগুলিও ব্লাস্ট করে এবং সেই পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্টটি ভেঙে যায়, ফলে সেই পোর্টালটিও চিরজীবনের জন্য বন্ধ হয়ে যায় এবং এইখানেই আমাদের লি মে এবং কেটের মৃত্যু হয়। এরপর এই গল্প চলে আসে 1962 সালে, যেখানে কেইকোর মৃত্যুর পর থেকে লি শা এবং বিল ড্যান্ডাই তার ছেলে হিরোশিকে মানুষ করছে, কিন্তু বর্তমানে লি শা এবং বিল ড্যান্ডা হিরোশিকে বিদায় জানাতে আসে। এর কারণটি হচ্ছে তারা একটি ঝুঁকিপূর্ণ অভিযানে যাচ্ছে এবং যাবার আগে লি হিরোশিকে তার নিজের ভাগ্যবান একটি পকেট ছুরি দিয়ে যায় এবং তাকে বলে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য যে করেই হোক ফিরেই আসব। এবার দেখা যায় বিল ড্যান্ডার সেই মানচিত্র এবং ডক্টর সুজুকির সেই গোলাকার যন্ত্রের সাহায্যে আমেরিকান আর্মি একটি স্পেশাল টিম বানিয়েছে, যেটিকে অবশ্যই লিড করবে হচ্ছে আমাদের সবার প্রিয় লি শা এবং এই 4-5 জনের টিমটি যাবে হচ্ছে হলওয়ার্থে। এমনকি আমেরিকান আর্মি একটি গভীর গর্ত করে ফেলেছে যেটা ওদেরকে হলওয়ার্থে পৌঁছাতে অনেক সাহায্য করবে, কিন্তু যেহেতু এমনি হলওয়ার্থের মধ্যে প্রবেশ করা যায় না তাই তারা প্ল্যান করে যে তারা সেই গোলাকার যন্ত্রের সাহায্যে যে কোনো একটি মনস্টারকে হলওয়ার্থ থেকে উপরের দিকে আসার জন্য সিগন্যাল পাঠাবে এবং যেই সেই মনস্টারটি সিগন্যাল পেয়ে গর্ত দিয়ে উপরের দিকে আসতে চাইবে ঠিক তখনই ওরা সেই যন্ত্রটিকে বন্ধ করে দেবে, ফলে সেই মনস্টারটিও আবার নিচের দিকে ফিরে যাবে এবং সেই সুযোগে লি এবং বাকিরা ওদের ক্যাপসুল নিয়ে হলওয়ার্থের পথে রওনা হবে। এবং ওদের প্ল্যান প্রথম দিকে তো একদম সঠিকভাবে কাজ করছিল, কিন্তু বন্ধুরা এইখানে পোর্টালটি ক্যাপসুলের সঙ্গে সঙ্গে বাইরের সমস্ত কিছুকেও নিজের মধ্যে টানতে শুরু করে, ফলে নিমেষেই সেই জায়গাটি ধ্বংস হয়ে যায় এবং বিল ড্যান্ডা সহ জেনারেল পুকেটও বুঝতে পারে যে ওদের এই অভিযানটি এইখানেই ব্যর্থ হয়েছে এবং সম্ভবত লি শা এবং বাকিরাও নিচেই মারা গেছে। বর্তমান সময় কেন্তারো আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে, সেইখানে ভার্ডুগোয়ার টিম তাকে বলে মেয়ে কেট এবং লি শা তিনজনই মারা গেছে এবং এটি শুনেই কেন্তারো কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার বোন, প্রাক্তন প্রেমিকা এবং খুবই আপন একজনকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে অতীতে আমরা হঠাৎ করেই দেখি লি শা মোনার্কের একটি গুপ্ত হাসপাতালের মধ্যে কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছে এবং সেইখানে জ্ঞান ফিরতে লি দেখে সেখানে ডাক্তাররা বিকিরণ রোধকারী স্যুট পরে তার উপরে স্ক্যান করছে। লি শা মোটেই বুঝতে পারছিল না যে সেখানে তার সঙ্গে কি চলছে, সে শুধুই বিল ড্যান্ডার সঙ্গে দেখা করতে চাইছিল, কিন্তু যেহেতু তাকে একটি বিশেষ কোয়ারেন্টাইন রুমে রাখা হয়েছিল তাই সেখানে কেউই ঢুকতে পারছিল না, যার জন্য লি শা বাধ্য হয়ে সেখানে একটি নার্সকে বন্দী বানিয়ে বিল ড্যান্ডার সঙ্গে দেখা করার জেদ করতে থাকে। এইসব দেখে মোনার্কের এক বৈজ্ঞানিক লি শাকে জানায় যে বিল ড্যান্ডা এখন আর জীবিত নেই, কারণ অপারেশন আওয়ার গ্লাস আজ থেকে প্রায় 20 বছর আগে হয়েছিল, আর সেই মোনার্কের বৈজ্ঞানিকটি আর কেউ না, ইনি হচ্ছে আমাদের সবার প্রিয় কেন্তারো এবং কেটের বাবা হিরোশি ড্যান্ডা। এবং যখন সে লি শাকে নিজের পরিচয় দেয় তখন লি শা মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে হিরোশিকে সে একটু আগে দেখে আসলো বাচ্চা অবস্থায় সে এখনই হঠাৎ করে এত বড় হয়ে গেছে। ছোট করে এইখানে কি হলো সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লি শা 1962 হলওয়ার্থে গিয়েছিল, কিন্তু সে ফিরেতে হচ্ছে 1982, মানে 20 বছর পরে। কিন্তু বন্ধুরা তাহলে তার বয়স কেন বাড়েনি? এবং এর কারণটি হচ্ছে যে সে হলওয়ার্থে মাত্র কয়েক ঘন্টায় ছিল, কিন্তু যেহেতু হলওয়ার্থের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে অনেক আলাদাভাবে কাজ করে তাই হলওয়ার্থের ওই কিছুক্ষণই পৃথিবীতে প্রায় 20 বছর সমান প্রভাব ফেলেছে এবং এই জন্যই হলওয়ার্থের মধ্যে থাকা লি শার বয়স একটু বাড়েনি, কিন্তু পৃথিবীতে থাকা হিরোশি ড্যান্ডা ছোট থেকে একদম বড় হয়ে গেছে। এবং এই 20 বছরের মাঝেই 1973 সালে স্কাল আইল্যান্ডে আমাদের বিল ড্যান্ডার মৃত্যু ঘটেছিল, যেটা আমরা কং দি স্কাল আইল্যান্ড সিনেমাতে দেখেছি। এবং লি শার জীবনের এই টাইম ট্রাভেলের জন্যই সে 90 বছর বয়সেও এত ফিট রয়েছে, কারণ সে তো পৃথিবীর সময়ের 20 বছর হলওয়ার্থে ছিল যেখানে তার বয়স একটুও বাড়েনি, মানে বন্ধুরা পৃথিবী হিসেবে তার বয়স হচ্ছে মাত্র 70 বছর। যাই হোক, পরের দৃশ্যে লি শা একটু সুস্থ
ব্যর্থ হবার পরে হিরোশিকে তাদের হলওয়ার্থে যাবার ঘটনা বলতে শুরু করে, যে পোর্টাল দিয়ে নিচে যাবার পরে তারা সব সঙ্গীরা ধীরে ধীরে মারা গিয়েছিল। কেউ মারা গেছিল মাস্টারদের কারণে, কেউ মারা গেছিল পরিবেশের কারণে, কিন্তু সে একাই ওইখানে বেঁচেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই একটি মাস্টার লিশকেও মারতে এসেছিল, কিন্তু সে তার ভাগ্যের জোরে এমন এক জায়গায় চলে গেছিল যে সেইখানে আচমকাই এক পোর্টাল খুলে গেছিল, যার ফলে সে আবার পৃথিবীর উপরে চলে এসেছিল। কিন্তু আমাদের হিরোশি এত কিছু শোনার পরেও লিকে জানায় যে আমি আর এইসব টাইটেন হলওয়ার্থ নিয়ে কোনো গবেষণাই করি না, কারণ এইসবই আমার কাছ থেকে আমার মা, আমার বাবা এবং আমার ছোটবেলার জীবনকে কেড়ে নিয়েছে। এবং তাকে বলে মোনাক তোমায় একটি রিটায়ারমেন্ট হোমে শিফট করে দেবে, যেইখানে তোমায় তোমার সারা জীবন কাটাতে হবে। সেই কথাটি শুনে আমাদের লিশ একদম ভাষাহীন হয়ে পড়ে, এবং এর কয়েকদিন পরেই লিশ হিরোশির কথা মতো সেই রিটায়ারমেন্ট হোমে শিফট হয়ে যায় এবং সেইখানেই একজন বয়স্ক লোকের মতো জীবনযাপন করতে থাকে। কিন্তু হঠাৎই সে 2014 সালে টিভিতে গডজিলার সেই ভয়ানক আক্রমণটি দেখে এবং সে ঠিক করে যে না, এইভাবে বসে থেকে মানব জীবনকে শেষ হতে দেওয়া যাবে না, তাই আমারই কিছু করতে হবে। ওই যে আমি আগের এপিসোডেই বলেছিলাম যে লিশয়ের কেন্তারোকেটকে সাহায্য করার সঙ্গে সঙ্গেই নিজেরও একটা আলাদা প্ল্যান রয়েছে, এবং সেই প্ল্যানটির সূত্রপাত এইখান থেকেই হয়েছিল। অন্যদিকে বর্তমান সময় হলওয়ার্থের মধ্যে আমরা দেখতে পাই যে ওরা তিনজনই একদম জ্যান্ত রয়েছে, কিন্তু আলাদা আলাদা জায়গায় জ্যান্ত রয়েছে। লি সবার আগে মেয়েকে খুঁজে পায় এবং তারা একত্রে কেটকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের কেটের জ্ঞান ফিরতেই তার সামনে শুয়োরের মতো দেখতে একটি ছোট মনস্টার চলে আসে। মনস্টারটা কেটের উপর আক্রমণ করে তাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু তখনই একজন দূর থেকে তীর মেরে সেই মনস্টারটিকে তাড়িয়ে দেয়, এবং তখন আমরা দেখি ওই তীর আর কেউ না, আমাদের ডক্টর কেইকো চালিয়েছিল। মানে হ্যাঁ বন্ধুরা, আমাদের ডক্টর কেইকো 1962 সালে হলওয়ার্থে পড়ে গিয়েছিল, সে তখন মারা যায়নি, সে তখন থেকে হলওয়ার্থের মধ্যেই সার্ভাইভ করছে, মানে 53 বছর হলওয়ার্থের মধ্যেই রয়েছে। আর যেহেতু হলওয়ার্থের ভিতর সময় স্লো কাজ করে, যেটা আমি একটু আগে বোঝালাম, সেজন্য এইখানে কেইকোর বয়স একটুও বাড়েনি। যাই হোক, নিজের জীবিত এবং অল্প বয়স্ক ঠাকুমাকে দেখে কেট এখানে বিশালই অবাক হয়ে যায়। কিন্তু আমাদের কেইকো মনে করছিল যে কেট হয়তো মোনার্কের কোন উদ্ধারকারী দলের সদস্য হবে, যে এইখানে তাকে বাঁচাতে এসছে। এবং জঙ্গলে কিছু দূর এগোতেই তাদের সামনে মেয়ে চলে আসে। কেট আর মেয়ে একে অপরকে জীবিত দেখে খুবই খুশি হয়, কিন্তু কেইকোকে সেখানে দেখে লিশ একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, কারণ কেইকোকে নিজের মুখ দেখানোর আগে সে তার নিজের জীবনে ঘটা সমস্ত ঘটনা কেইকোকে বলতে চাইছিল। মানে সে কি করে এইখানে 20 বছর ফেসেছিল, এবং কেইকো কি করে এইখানে 53 বছর ফেসে রয়েছে, মানে কি করে মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর সময় আলাদাভাবে কাজ করে এবং হলওয়ার্থের সময় আলাদাভাবে কাজ করে। এবং লির কাছ থেকে এইসব শুনে কেইকো যখন বুঝতে পারে যে হ্যাঁ, লি ঠিক বলছে, তখনই সে কান্নায় ভেঙে পড়ে, এবং যখন সে প্রথমবার লি শকে দেখে তখন সে আরো আবেগপূর্ণ হয়ে যায়। কিন্তু এর পরেই আমাদের লি তাকে বলে যে তার স্বামী বিল ডান্ডা এখন আর বেঁচে নেই, এবং এই কথা শুনতেই কেইকো আরো বিশালই কান্নার মধ্যে ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে কেইকো যখন নিজেকে সামলে নেয়, তখন সে সবাইকে দেখায় যে সে কিভাবে সুজুকির যন্ত্রটাতে নতুন করে বৈদ্যুতিক তার লাগিয়ে উপরে সংকেত পাঠানোর চেষ্টায় রয়েছে। এটা দেখে লির মাথায় বুদ্ধি আসে যে তারা আবারও এই যন্ত্রটাকে মাস্টারের চারা বানিয়ে এখান থেকে বেরোতে পারবে। তাদের শুধু এই যন্ত্রটাকে উঠিয়ে সেইখানে নিয়ে যেতে হবে যেখান থেকে 1962 সালে লিশ পোর্টাল খুলে উপরে চলে গেছিল, এবং এর পরেই তারা যেভাবে সেভাবে সেইখানে পৌঁছেই যায়। সেখানে পৌঁছে তারা দেখে 1962 সালে যেই ক্যাপসুলের ভিতর বসে লিশ এবং তার সঙ্গীরা নিচে এসেছিল, সেই মেশিনটি এখনো সেখানেই রয়েছে। আর যেহেতু এখানে সময় অনেক স্লো কাজ করে, তাই এই মেশিনটাও এখনো কাজ করছে। ফলে লি এবং বাকিরা সেই ক্যাপসুলের সঙ্গে ডক্টর সুজুকির সেই যন্ত্রটি লাগিয়ে দেয় এবং একটি মাস্টারকে সিগন্যাল পাঠাতে থাকে। কিন্তু তারা এটা জানতো না যে সেইখানে আগে থেকেই আয়রন ড্রাগন নামক একটা মাস্টার ঘুমিয়েছিল। ফলে পোর্টালের ভিতর থেকে আসা মাস্টারের জায়গায় এইবার এই মাস্টারটি তাদের উপর হামলা করে দেয়। ফলে সেই ক্যাপসুল চেম্বার এবং যন্ত্রের মধ্যে কানেকশনটি ছিঁড়ে যায়। এটাকে লাগাতে লি আবার বাইরে বেরিয়ে পড়ে এবং অনেক কষ্টের পর কোনোভাবে সেটাকে লাগিয়েই দেয়। অন্যদিকে আয়রন ড্রাগনটা প্রায় লির উপর আক্রমণ করে দিয়েছিল, কিন্তু তখনই সেইখানে সেই সিগন্যালটি পেয়ে হঠাৎই সেইখানে একটি পোর্টাল খুলে গডজিলা চলে আসে, এবং নিমেষের মধ্যেই সেই আয়রন ড্রাগন মাস্টারটি ডানা ছিঁড়ে তাকে পোর্টালের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে ধীরে ধীরে তাদের চেম্বারটা পোর্টালটির দিকে ছুটতে থাকে। লি দৌড়ে গিয়ে কেইকোর হাত তো ধরে ফেলে, কিন্তু লি বুঝে গেছিল যে তাদের সবাইকে বাঁচাতে হলে তাকে নিজের বলিদান দিতেই হবে। তাই সে কেইকোকে ধন্যবাদ জানায় আর একটি আবেগপূর্ণ বিদায় জানিয়ে হাতটি ছেড়ে দেয়, এবং এরপরেই ওই ক্যাপসুলটি লিশকে ছাড়াই সেই পোর্টালটির মধ্যে ঢুকে যায় এবং তাকে ছাড়াই পৃথিবীর উপরে চলে আসে। যার পর কিছু সৈনিক তাদের তিনজনকে ভিতরে নিয়ে যায়, যেখানে আগের থেকেই কেন্তারো
এবং হিরোশি ওদের অপেক্ষা করছিল এবং কিনতারো কেটকে জানায় যে তারা বিগত 2 বছর ধরে হলো আর্থের মধ্যেই ছিল। যার মানে বন্ধুরা, প্রথমত এইটা হচ্ছে 2017 সাল এবং দ্বিতীয়ত হলো আর্থের একদিন পৃথিবীর প্রায় 1 বছরের সমান। কিন্তু বন্ধুরা, মেয়ে ওইখানে ব্রেন্ডাকেও দেখতে পায়। এটা দেখে সে বুঝে গেছিল যে টিম হিরোশি এবং কেনতারো মোলারকে সাহায্য নেয়নি, তারা এইটি কোম্পানির সাহায্য নিয়েছে। যাই হোক, হঠাৎই ওইখানে একটি অ্যালার্ম বাজতে শুরু করে এবং সবাই ভিতরের দিকে দৌড়ে পালাতে থাকে। এবং আমরা জানতে পারি এই গবেষণা কেন্দ্রটি হচ্ছে স্কাল আইল্যান্ডে অবস্থিত, আর এখানে এটাকে ধ্বংস করতেই সেখানে আমাদের সবার প্রিয় কং হাজির হয়েছে। কিন্তু এখানে আমরা এইটাও জানতে পারি যে এই জায়গাটি অ্যাপেক্স সাইবারনেটিক্স এর অন্তর্গত, মানে এইটি কোম্পানি আসলে অ্যাপেক্স সাইবারনেটিক্স, মানে যেই কোম্পানি গডজিলা ভার্সাস কং সিনেমাতে মেকা গডজিলাকে বানিয়েছিল। এবং এইটি কোম্পানির টুইস্টখানা বন্ধুরা এই সিরিজের মধ্যে অনেক আগেই বলে দেওয়া হয়, কিন্তু আমি ভাবলাম যে এইভাবে লাস্টে বললে এই টুইস্টখানা আপনাদের বেশি ভালো লাগবে, তাই এইভাবেই বললাম, ঠিক আছে। এবং হ্যাঁ বন্ধুগণ, ফাইনালি আমাদের মনার্ক লেগেসি অফ মনস্টারস এর সিজন 1 এইখানেই সমাপ্ত হয়। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা এবং আমার এই সম্পূর্ণ সিরিজের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করেই দেবেন এ1 এক্সপ্লেইনড কে।